আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিম কিচেনে আপনাদের স্বাগত। দেশের ভিতর এবং বিদেশে যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চাপা দিয়ে কচুর লতি রান্নার রেসিপিটা। তো এখানে আমি হাফ কেজি কচুর লতি নিয়ে নিয়েছি। তো লতিটাকে বেছে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি এই রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে নিয়ে নিয়েছি দুইটা রসুন, আর নিয়ে নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি এখানে ছয় সাতটা চাপা নিয়ে নিয়েছি। তো চাপাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলে যাচ্ছি রান্নায়। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল এক লিটার পানি। তো পানিটা বরফ এসে গেছে, এখন দিয়ে দিচ্ছি যে কচু লতিগুলো ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তো সামান্য নেড়ে দিচ্ছি। তো এগুলোকে দিয়ে একটু ফাঁপিয়ে নেব। তো এই তরকারিটা এভাবে রান্না করে খেলে ভীষণ মজা। তো আমাদের কাছে তো ভালো লাগে, বিশেষ করে আমাদের গাজীপুরবাসী বুঝবেন যে চাপা দিয়ে কচু লতিটা রান্না করে খেলে কত ভীষণ মজা। আর অন্য অন্য জেলার মানুষ কীভাবে রান্না করে খান নাকি আসলে জানি না, যদি খেয়ে থাকেন তো ভালো, আর যারা খাননি তারা অবশ্যই করে খেয়ে দেখবেন কেমন লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখানে নিয়ে নিয়েছি যে রসুনগুলো নিয়েছিলাম সেগুলো একটু শিলপাটায় সেচে দিচ্ছি। তো শিলপাটায় সেচে নিয়েছি। এখন যে লতিগুলোকে ফাঁপিয়ে নিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। তো এখন আবার চলে যাব রান্নায়। তো চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলি। তো পেঁয়াজগুলোকে একটু বেছে নেব। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়া। এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব। তো এখন দিয়ে দিচ্ছি যে রসুনগুলো সেচে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো সবগুলোকে একসাথে কষিয়ে নেব। তো এখন দিয়ে দেব চাপা। তো চাপাগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো চাপাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। এখন লতিগুলো এর মধ্যে দিয়ে দেব, তার একটু নেড়ে চেড়েটাকে আর একটু সামান্য কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এবার লতিগুলো এর মধ্যে দিয়ে দেব। তো লতিগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। তো এটা অন্যভাবে রান্না করা যায়, মাছ দিয়ে করা যায়, বা ছোটো চিংড়ি মাছ দিয়ে, বা বড় চিংড়ি যে কোনো চিংড়ি দিয়েও করা যায়। তো আজকে আমি শুধু চাপা দিয়ে শেয়ার করলাম, তো অন্য আরেকদিন অন্যভাবে করে দেখাবো। আমাদের গাজীপুরের বাসীর প্রিয় একটা খাবার চাপা দিয়ে কচু লতি রান্না। তো লতিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি পানি, যেহেতু ওটাকে আমি আগে ফাঁপিয়ে নিয়েছিলাম বা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, তো সেই অনুপাতে পানিটা দিয়ে দিয়েছি। তো আশা করি দেখি বুঝতে পারছেন যে কতটুকু পানি দিলাম। খুব বেশি পানি দিলাম না, বেশি পানি দিলে আবার নরম হয়ে যাবে বা গলে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। তো এবার ঢাকনাটা উঠিয়ে সামান্য নেড়ে দিচ্ছি। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি। তো সামান্য নেড়ে দিচ্ছি।
এটা প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নেব। তো এবার নামিয়ে নেব। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর পরবর্তীতে কে কী ধরনের রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।